নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। বিগত দু চার দিন বাড়িতে একটু কাজের চাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে আবার একটি নতুন লেসন নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে ইতিমধ্যে টাইটেল থাম্বনেল দেখে বুঝেছেন কি তালের বাজনা নিয়ে এসেছি আপনাদের জন্য, যেহেতু এখন লোফা তালের সিরিজ চলছে, তাই লোফা তালের তেহাই বাজনা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই লোফা তালের তেহাই বাজনার ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যে কোনো গান বাজাতে গেলে তেহাই কিন্তু একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো তেহাই সম্বন্ধে আমি ছোট্ট করে একটু আপনাদের ধারণা দিয়ে থাকি, বা যারা গান বাজনা সম্বন্ধে বোঝেন বা গান বাজনা করেন অবশ্যই তেহাই মানে কি বুঝবেন, না যারা একদম নতুন বেসিক আইডিয়া নেই তেহাই কাকে তেহাই বলে কি বৃত্তান্ত, তেহাই যখনই একটা বোল বানিয়ে তিনবার বাজবে তখন সেটা তেহাই রূপ নেবে, ঠিক আছে? পরপর যখন বাজে থাকবে তিনবার তখন সেটা কিন্তু তেহাই বলে সেটি পরিচিত হবে, এরকম একটি বোলবাণী। সেটা যে কোনো বোলবাণী হতে পারে, এর কোনো স্পেসিফিক বোল নেই যে এটাকেই তেহাই বোল বলবে, সেরকম কিছু ব্যাপার নয়। যে কোনো কম্পোজিশান তিনবার যখন বাজবে এক পর পর করে তখন সেটা তেহাই বলে আমরা চিনব। তো সেই রকমই আজকে বোলবাণীর কম্পোজিশান নিয়ে লোফা তালের উপরে আজকে বোলবাণী নিয়ে এসেছি। তো চলুন লেসনটি দেখতে থাকুন। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, ভাবছেন যে ভিডিও দেখে কিছু বাজনা শিখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ইতিমধ্যে অনেক ভিডিও দেওয়া রয়েছে বিভিন্ন তালের থেকে শুরু করে গানের বাজনা, আগামী দিনেও আসতে চলেছে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা নোটিফিকেশান অল বলে অপশনটি চালু করে রাখবেন, এবং ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো ভিডিও সম্পর্কে মতামত বা আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যাতে আরও আপনারা একটা লাইক দিয়ে দেবেন, তাতে আমি পরবর্তীকালে যে ভিডিও বানাতে আরও মোটিভেটেড হব, কারণ আমি কানেক্ট করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বা আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। আপনারা যত আমার সাথে এনগেজ থাকবেন তাহলে আমি তত আরও এক্সাইটেড থাকব বা উৎসাহিত হব বা আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আপনারা সেই দিকটা মাথায় রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে লোফা তালের লেসন সেটি শুরু করি। লোফা তাল আমরা সবাই জানি, বা যারা জানেন না তাদের জন্য বলা, বিশেষ করে লোফা তাল বারো মাত্রা, হ্যাঁ ছন্দ চারটি ছন্দ, তিন তিন করে, এটি সমপদী তাল। ডিটেলস আমি লোফা তালের অলরেডি দিয়ে রেখেছি, যারা এখনও লোফা তাল সম্বন্ধে জানা হয়নি বা জানার আগ্রহ, ভিডিও খুঁজে পাচ্ছেন না কোনটা দেখবো কোনটা কি করবো, অবশ্যই আমার লোফা তাল প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা প্লেলিস্টটি একবার চেক করবেন, তাহলে কনসেপ্ট একদম পেয়ে যাবেন যে লোফা তাল কীভাবে বাজাতে হয়, কী বৃত্তান্ত সব কিছু গানের সাথে ইতিমধ্যে দেওয়া রয়েছে। তো আজকে লোফা তালে মেনলি তেহাই দেখব, কয়েকটা তেহাই আমরা দেখে নেব। তো চলুন তেহাই আমরা প্রথম নম্বর যে তেহাই সেটি দেখা যাক। প্রথমে দেখুন আমি ঠেকাটা নিয়ে নিচ্ছি, তারপর কিভাবে গানের সাথে তেহাইটা যাবে আমি একবার গানের সাথে বাজিয়ে দেখাচ্ছি তেহাইটা কেমন যাবে। দেখুন শ্রীয়দ্বৈত দেখুন প্রথমে কিছু ধা তে কেটে তাতে কেটে ধা ধা তে রে কেটে ধা তে রে কেটে তাতে রে কেটে ধা ধা তে রে কেটে তাতে কেটে ধা ধা তে রে কেটে তাতে রে কেটে ধা ধাতের গেড়ে তাকতের গেড়ে ধা ধাতের গেড়ে তাকতের গেড়ে ধা ধাতের গেড়ে তাকতের গেড়ে, ঠিক আছে? কানিতে দেখুন এখানে কানি মারলেন এইটা আর এটা মিলে একসাথে ধা হলো ধা তে তে দিকে তে রে কে তে ধা তে রে কেটে ধা তে রে কেটে গেল, তাহলে ধা তে রে কেটে তাক তে রে কেটে ধা। এবার তাক কেমন হবে, কানিতে তাক ও তাক ও তে রে কেটে
তে ধা, এটাই তিনবার বাজবে। দেখুন, ধা তে রে কে তে তা তে রে কে তে ধা, ধা তে রে কে তে তা তে রে কে তে ধা, ধা তে রে কে তে তা তে রে কে তে ধা। ধার পরে একটা আ যাচ্ছে, এইটাও মাথায় রাখবেন। ধা তে রে কে তে তা তে রে কে তে ধা, ধা তে রে কে তে তা তে রে কে তে ধা, ধা তে রে কে তে তা তে রে কে তে। ঠিক আছে, আমি এই সাইডটা একবার দেখিয়ে দিই আপনাদের, ঘুরিয়ে যেমন বাজাবেন। এই দেখুন, ধা 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 তে রে কে তে তা কো তে রে কে তে ধা, ধার পরে একটা পজা, তারপরে আবার ধা তে রে কে তে তা কো তে রে কে তে ধা, ধা তে রে কে তে তা কো তে রে কে তে, আবার ঠিক আছে চলে আসবে। ঠিক আছে, এটা কেমন বাজবে দেখুন। ঠিক আছে, ঠিক আছে, এইটা কিন্তু দ্বিতীয় নম্বর তেহাই গেল। এইভাবে তেহাইগুলো প্র্যাকটিস করুন, এগুলো গানের সাথে বেজে যাবে, কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, যোগাযোগ করবেন। তো চলুন, আজকের ভিডিওটা এইখানে এতটুকুই আপনাদের জন্য রইল। আগামী দিনে আবারও ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে কষ্ট করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন, দেখাচ্ছি আগামী দিনে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন।